ঘোষণা দিয়েছে। জি, মহাজোট সরকারের প্রতিশ্রুতি মোতাবেক যুদ্ধাপরাধের বিচার এবং সেই একই সঙ্গে বিচার ব্যবস্থাকে পক্ষপাতহীন করার জন্য যে স্বচ্ছতা, যে জবাবদিহিতা, যে নিরপেক্ষতার প্রয়োজন তা নিশ্চিত করার জন্য আপনি দেশের কর্ণধার হিসেবে কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, এক নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। আমাদের সরকারই প্রথম 96 সালের সরকার এসে আমরা সংবিধানের 115 এবং 116 অনুচ্ছেদ আমরা কার্যকর করি। এরপরে হাইকোর্টের রায় অনুযায়ী আমরা কিন্তু বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি, বিচার বিভাগ স্বাধীন। যুদ্ধাপরাধীদের বিচার, এটা আপনি জানেন যে এটা জনগণের একটা দাবি, এবং এবারে আমাদের নির্বাচনী ইস্তাহারে কিন্তু এই বিষয়টা ছিল। এবং যে কারণে আমি মনে করি আমাদের যে যুব সমাজ বা নতুন প্রজন্ম, যারা নতুন ভোটার, তাদের কিন্তু দুটো জিনিস খুব আকর্ষণ করে। একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এবং দিন বদলের সনদ হিসেবে যেটা আমরা ঘোষণা দিই, আর একটা যুদ্ধ অপরাধীদের বিচার। কারণ দুর্ভাগ্য হলো যে 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে, 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে ইতিহাসকে যে বিকৃত করা হয়েছিল, 96 সালে আমরা সরকার গঠন করার পর যখন ইতিহাসটা আবার মানুষের সামনে তুলে ধরি, যেমন একটা প্রজন্ম আমরা হারিয়েছিলাম, তারা আমাদের সঠিক ইতিহাস জানতে পারেনি, কিন্তু এরপর থেকেই কিন্তু তারা জানতে শুরু করে এবং মানুষের মধ্যে দারুণ একটা আগ্রহ সৃষ্টি হয়। এবং আগ্রহ থেকে, আর এখন তো পৃথিবীটা এমন হয়ে গেছে আপনি শব্দ চেপে বন্ধ করে রাখতে পারেন না, এখন ইন্টারনেটের যুগ, ওয়েবসাইটের যুগ, মানুষ জানতে পারে, ইতিহাস খুঁজে খুঁজে বের করতে পারে। এই জানার মধ্য দিয়ে কিন্তু যুদ্ধাপরাধীরা যে মানবতা বিরোধী কাজ করেছে, মানুষ হত্যা করেছে, মা বোনদের রেপ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, তারা যে অপরাধগুলি করেছে এ সম্পর্কে যে সচেতনতা আমাদের নতুন প্রজন্মের মাঝে সৃষ্টি হয়েছে, যার ফলে তাদের একটা আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা, না এদের বিচার হবে। এবং আপনি জানেন যে স্বাধীনতার পর এই যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ কিন্তু শুরু হয় এবং 73 সালে অর্ডিন্যান্স জারি করা হয় এবং বিচার কাজ শুরু হয়। প্রায় 11,000-এর মতো বন্দী ছিল, 22,000-এর মতো তাদের বিচার হয়েছিল, অনেকের নাগরিকত্ব পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলো যে 75-এর পর এই সকল যে প্রক্রিয়াটা টোটালি বন্ধ করে দেওয়া হয়, বিচারটা বন্ধ করে দেওয়া হয়, অর্ডিন্যান্সগুলি সব মার্শাল ল অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনগুলি সমস্ত বাতিল করে দেওয়া হয় এবং পরবর্তীতে 5ম সংসদের মাধ্যমে সেগুলি করা হয়, এবং যারা বন্দী ছিল তাদের ছেড়ে দেওয়া হয়, এবং এই সমস্ত যুদ্ধ অপরাধী যারা তাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা হয়, নেতৃত্বে নিয়ে আসা হয়, পার্লামেন্টে বসানো হয়, পার্লামেন্টের লিডার করে, মানে অনেক অনেক কিছু তখন, অর্থাৎ মনে হয়েছিল তাদেরই যুগটা ফিরে এসেছিলো, এরকম একটা ভাব দেখানো হয় যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যারা এত বড় অপরাধ করে গেছে তাদেরকে মানে কিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এটা সকলেরই জানা। হ্যাঁ, একটা বিপ্লবের পর, একটা গেরিলা যুদ্ধের পর সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, এবং জাতির পিতা কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু সুনির্দিষ্ট অপরাধে যারা অপরাধী, হত্যা, খুন বা রেপ বা অগ্নিসংযোগ, লুটপাট, এই ধরনের অপরাধ, মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী, তাদের কিন্তু উনি ক্ষমা করেননি, কিন্তু পরবর্তীতে তাদেরকে শুধু রাজনৈতিক কারণে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এবারে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধু যারা এই অপরাধে অপরাধী তাদেরকেই কিন্তু বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং এখানে আমরা কিন্তু কোনো হস্তক্ষেপ করছি না। এখানে একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল করা হয়েছে, আর তাছাড়া আমরা তো মানে জাতিসংঘের সনদ, প্রত্যেকটা সনদেই তো আমরা সই করেছি, এবং রোম সনদেও আমাদের সই করা আছে, কাজেই আমরা কিন্তু ঠিক আন্তর্জাতিক নিয়ম কানুন মেনেই এই বিচারে পদক্ষেপ নিয়েছি, এবং যারা করে কাজ করে যাচ্ছেন সম্পূর্ণ স্বাধীনভাবে, ওই সব সনদের কোনো লঙ্ঘন যাতে না ঘটে, হ্যাঁ, তার নিশ্চয়তা বিধান ওই আন্তর্জাতিক সনদগুলি যাতে সঠিকভাবে পালন করা হয় সেদিকে দৃষ্টি রেখে, আবার অপরাধীরা যেন সঠিক সাজা পায়, এবং এটা বিচার ব্যবস্থা যেহেতু স্বাধীন
সে তো সেভাবে কাজ করবে, এখানে সরকার তো কোনো হস্তক্ষেপ করবে না, আমরা করবো না, আমরা করিনি। এই মুহূর্তে বিশ্ব প্রেক্ষাপটে এশিয়ার দুই অর্থনৈতিক জায়ান্ট চীন এবং ভারত পরস্পর প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও একে অন্যের সঙ্গে সহযোগিতার জন্য, বিশেষ করে বাণিজ্য এবং অর্থনীতি ক্ষেত্রে, পরস্পর নির্ভরশীল অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে চলেছে এবং তাতে দুদেশই সফল হচ্ছে। বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এই জাতীয় কোনো সম্পর্ক গড়ে তুলছে কি? দেখুন, কথাই আছে যে বাণিজ্য বসতে লক্ষ্মী, তাই না? আজকালকার যুগে ব্যবসা বাণিজ্য এবং সহযোগিতা এটা একান্তভাবে প্রয়োজন, যদি আমরা সত্যি মনে করি যে না, আমাদের দেশকে আমরা অর্থনৈতিকভাবে উন্নত করব, স্বাবলম্বী করব। চীন ভারত তারা তো একসময় যুদ্ধ করেছে, এবং তাদের ভিতরে যত দ্বন্দ্ব যা কিছুই থাকুক না, কিন্তু তারা অর্থনৈতিক ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে কিন্তু আলাদা করে এখানে উন্নতিটা করার স্বার্থে পারস্পরিক সহযোগিতা করে যাচ্ছে। ঠিক বাংলাদেশও সেইভাবে আমি মনে করি যে আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি সব কিছু বিবেচনা করে আমরা ইতিমধ্যে, আপনি জানেন যে চীন বা ভারত সকলের সঙ্গে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই দেশগুলির সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা এবং ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি করা, এবং যেটা আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দাঁড় করতে সহযোগিতা করবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে অনেক উপকার হবে, সহযোগ আমরা সহযোগিতা পাবো, এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই দুই দেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখছি, এবং সাথে সাথে আমাদের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থার উন্নতি, একটা সংযোগের ব্যবস্থা, যেটা মাধ্যমেই আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে এবং পরস্পরকে পরস্পর সহযোগিতা করতে পারবো। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখেই কিন্তু আমাদের সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিমালা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই কিন্তু আমাদের কাজ আমরা করে যাচ্ছি, এবং সকলের সাথে আমাদের সম্পর্কটাও অত্যন্ত চমৎকার। এবং আমি যেটা মনে করি যে এই দক্ষিণ এশিয়ায় যদি একটা শান্তিপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে না পারি, পরস্পরের মাঝে এই দেশগুলির মাঝে যেটা একটা আমরা সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে না পারি, তাহলে কারা সবথেকে ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত আমাদের দেশের মানুষ, এবং এই মানুষগুলি শুধু যে বাংলাদেশে তা নয়, দক্ষিণ এশিয়ায় যারা অত্যন্ত দরিদ্র মানুষ এবং জনসংখ্যার দিক থেকে তারা একটা বিশাল অঙ্কের, কাজে তাদের কথাটা আমাদের সবার আগে বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে, বিশেষ করে ওবামা প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে আপনি কতখানি সন্তুষ্ট? আমি তো মনে করি বর্তমানে বাংলাদেশের সঙ্গে চমৎকার একটা সম্পর্ক রয়েছে, এবং আমার তো এই অনুষ্ঠানের মাঝে প্রেসিডেন্টের সাথে দেখা হলো, কথা হলো, তাতে সবসময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে। আমাদের যে, আপনি জানেন যে বাংলাদেশ সব থেকে বেশি রপ্তানি করে আমেরিকায়, আমরা বিশেষ করে গার্মেন্টস সেক্টর, এছাড়া আমরা আরও বেশি ব্যবসা বাণিজ্য যাতে বৃদ্ধি হয় এবং এখান থেকে যাতে বিনিয়োগ আসে বাংলাদেশে, এবং এক্ষেত্রে আমি একটু স্মরণ করে দিতে চাই, 96 সাল পর্যন্ত আমেরিকান বিনিয়োগ মাত্র 20 মিলিয়ন কি 25 মিলিয়ন মার্কিন ডলার ছিল, এর বেশি ছিল না। আমার সরকারের আমলেই প্রথম আমরা উন্মুক্ত করে দিই আমাদের বিনিয়োগের ক্ষেত্র, এবং অনেক সুযোগ সুবিধা দিই, এবং আমেরিকান বিনিয়োগ প্রায় 1 বিলিয়নের উপরে চলে যায়। সেদিক থেকে আমরা আরও বেশি বিনিয়োগ আসুক সেটা আমরা চাই, এবং রপ্তানি ক্ষেত্রেও এখন যেমন শুধু গার্মেন্ট যাচ্ছে, সাথে সাথে আমরা আরও কী কী নতুন আইটেম আমরা পাঠাতে পারি সেই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখছি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ কতখানি কাঙ্ক্ষিত বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের প্রবাসীরা কিন্তু সবসময় বাংলাদেশের স্বার্থে একটা বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে, এবং সেটা সেই আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জাতির পিতাকে ফাঁসি দিয়ে হত্যা ষড়যন্ত্র হলো, তখনও প্রবাসীদের একটা বিরাট ভূমিকা ছিল।
আমাদের মুক্তিযুদ্ধ সংগঠন করা, মুক্তিযুদ্ধের সময় প্রবাসীদের একটা ভূমিকা, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে প্রবাসীদের ভূমিকা রয়েছে। এমনকি যখন আমাকে দেশে যেতে বাধা, তখনও তাদের একটা ভূমিকা, যে কারণে শুধু না বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে তাদের সবথেকে বড় ভূমিকা। কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়েই কিন্তু আমাদের রিজার্ভ, যে কোনো সার্বিক উন্নয়নের কর্মকাণ্ডে তাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। সে কারণেই আমরা মনে করি তাদের একটা গুরুত্ব আলাদা। ইতিমধ্যে আপনি জানেন যে আমরা তাদেরকে ভোটাধিকার দিচ্ছি, যেটা দীর্ঘদিনের দাবি। আর আরেকটা সবথেকে বড় দাবি, নিউ ইয়র্কে বিমান, সেটাও এসে যাবে ইনশাল্লাহ, সেটা আমরা করে ফেলব। 28 সেপ্টেম্বর আপনার জন্মদিন, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। আপনি আমাদেরকে এই সাক্ষাৎকার দিলেন, এই সাক্ষাৎকারের সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা বন্ধুদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকেও শুভেচ্ছা এবং আপনাকেও অনেক ধন্যবাদ। সরকার কবির উদ্দিন, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক।